আজকে জনতার রায় কি আমরা এ নিয়ে আরামবাগের বয়েজ স্কুল মাঠ চত্বরে চলে এসেছি। আপনারা জানেন কয়েকদিন আগে আমরা আরামবাগ থানা চত্বরে কথা বলেছিলাম মানুষের সঙ্গে, যে তাদের কাছে ভোটের হাওয়া মানে কি, ভোটের হাওয়া কোন দিকে কাজ করছে, বিজেপি না তৃণমূল কংগ্রেস নাকি সিপিআইএম নাকি কংগ্রেস, এই ধরনের যে চতুর্মুখী লড়াই হচ্ছে আরামবাগ আরামবাগ লোকসভা কেন্দ্রে, এবং সেটা নিয়ে কিন্তু আমরা মতামত জানার চেষ্টা করেছিলাম। আমরা আজকে বয়েজ স্কুল মাঠ দেখতেই পাচ্ছেন, একেবারে মাঠ সন্ধ্যা ঘনিয়ে এসছে বলা যায়, কিন্তু তার আগে আমরা একটু আগে চলে এসেছি। আমরা দেখি কথা বলবো যারা সামনে রয়েছেন তারা কি বলছেন, যে লোকসভা নির্বাচন রয়েছে, কেউ কথা বলছেন আবার আমাকে দেখে অনেকে পালিয়েও যাচ্ছেন। আমরা দেখছি, একটু ওঠার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো। দাদা কোথায় বাড়ি আপনার? আরামবাগে। আচ্ছা, ভোট আসছে জানেন? ভোট ভোট আসছে জানি। কবে ভোট? 6 তারিখে। আচ্ছা, কি মনে হচ্ছে ভোটে? সব বলছে হাওয়া, বিজেপি হাওয়া কাজ করে, কেউ বলছে সিপিআইএম ফিরে আসছে, কি মনে হচ্ছে? কিছু বুঝতে পারা যাচ্ছে না, বুঝতে পারছি না কিছু। প্রচারে সব ক্যান্ডিডেটরা যাচ্ছেন ভোটের জন্য? আসছে সবাই। তো কোনো কি চাপ লাগছে নাকি কোনো মন্তব্য করতে, কোনো বক্তব্য রাখতে? কোনো মন্তব্য করতে চাপ লাগছে না। আমরা দেখছি যারা মুভমেন্টে অনেকে বসে রয়েছেন, আবার সবাই যে কথা বলবেন তা কিন্তু নয়। আমরা দেখছি যে ক্যামেরা যেই যাচ্ছে তেমনি কিন্তু উঠে পালাচ্ছেন সব, ভাবছেন হয়তো এমন কিছু জিজ্ঞেস করে ফেলবেন যে যদি কিছু বলতে না পারি বা বললে যদি কোনো রোশনে পড়তে হয়। দেখি তার কিন্তু কয়েকজন বসে রয়েছেন। দাদা কি বিকেলবেলা একটু রেস্ট নিচ্ছেন নাকি এখানে? না না, আমরা ডেইলি আসি, চা টা খাই। আর ভোট কবে? ভোট 6 মে। আচ্ছা, তো কি মনে হচ্ছে ভোটে কি হাওয়া কাজ করছে এখন? কাজ করতে কাকে কি বলবো, এখন ভাগ্যের ব্যাপার, যার ভাগ্য সেই পাবে। না, লোক বলছে যে মোদি মোদি হাওয়া কাজ করছে। মোদি তো হচ্ছে, মোদির বেশ এখন তো নাম হাওয়া চলছে এখন, আর কি বলা যায় দেখি, ভাগ্যের ব্যাপার। আবার কেউ বলছে যে মোদি নাকি 5 লাখ টাকা করে দিয়ে বলেছিল দেয়নি, তৃণমূল লোকেরা বলছে। সেটা বলতে পারবো না, কি দিচ্ছে না দিচ্ছে সেটা বলতে পারবো না। তাহলে মোদির দিকে বেশি পাল্লা ভারী না মমতা নাকি সিপিআইএম, কি মনে হচ্ছে? দুদিকেই তো পাল্লা ভারী, এখন হাড্ডা হাড্ডি হচ্ছে এখন। যাই হোক, দেখি দাদা কি মনে হচ্ছে কি হবে ভোটে? কি হবে ভোটে তো আমার কাজ দেই নেই, তো সেটা বিষয়ে তো আমি জানি না কিছু। হাওয়া কি কাজ করছে? হাওয়া হাওয়া তো এখন মুড়ি এখন নাম চলছে, মন্দির চারটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি অনেকজন অনেক কথা বলছেন, আমরা আরো একজন রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করবো, পালসটা বোঝার চেষ্টা করবো যে কি চলছে আরামবাগের মানুষ। দাদা কি নাম? অশোক সামন্ত। বাড়ি কি আরামবাগে? মনে হচ্ছে ভোটে হাওয়া কি কাজ করছে মনে হচ্ছে সামন্ত? হ্যাঁ, সরকারের বিপক্ষে একটা হাওয়া তো বইছে ভালোই, সরকারের বিপক্ষে হাওয়া একটা ভালোই বইছে। সরকার তো অনেক উন্নয়ন করেছে, তৃণমূল কংগ্রেসের নেতারা প্রচার করছেন, কন্যাশ্রী যুবশ্রী রাস্তাঘাট, তা সত্ত্বেও কি মনে হচ্ছে যে বিরোধী হাওয়া কাজ করবে? না, সবই হয়েছে, বেকার ছেলেদের চাকরি বাকরির ব্যাপারটা একটা ফ্যাক্টরে দাঁড়িয়েছে, বেকার ছেলেদের চাকরি বাকরির ব্যাপারটা। আর এদিকে যে বলছে যে নোটবন্দি হয়েছিল, রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, সেটা কোথায় হলো, 5 লাখ টাকা কোথায় গেল বিজেপি বলেছিল, এইগুলো তো নাকি তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে? ওসব ভুলে গেছে মানুষ, ওসব ভুলে গেছে। আইপিএল খেলা দেখছেন মোবাইলেতে, বয়স্ক মানুষ কিন্তু আধুনিকতার ছোঁয়া রয়েছে বলা যায়। দাদা কি খেলা দেখছেন? হ্যাঁ, খেলা দেখছি। এদিকে একটু ঘুরুন না, এখন তো ভোটে বিরাট খেলা, একটু দাঁড়ানো যাবে? এখন তো ভোটে বিরাট খেলা চলছে, ভোট কবে? তারা প্রকাশ করতে পারুক এটাই কামনা। কেউ কেউ বলছেন যে এখন নতুন করে নাকি বিজেপি হাওয়া আসছে, এটা তো দেখে তাই মনে হয়, এটা কি করে বলবো আর। আপনি আপনার কোথায় বাড়ি? আমার আরামবাগে বাড়ি। বাড়ি করেন? হ্যাঁ, পার্টি করি। কি পার্টি? তৃণমূল। তৃণমূল পার্টি করে, সুতরাং তো তৃণমূলই ভালো নিশ্চয় বলবে। নিশ্চয় ভালো, অত উন্নয়ন হয়েছে ভালো তো বলবোই, উন্নয়ন তো প্রচুর হয়েছে। আবার নাম কি? রবীন্দ্র দে। আচ্ছা, ভেরি গুড। কাজকর্ম কেমন হচ্ছে প্রচারে? প্রচারে কাজকর্ম ভালোই হচ্ছে। ঠিক আছে, তৃণমূল কর্মীকে একবার ডাইরেক্ট পেয়ে গেছি, তারা বলছেন তাদের হাওয়ার কথা।
খুবই সিনিয়র, খুবই সিনিয়র একজন মানুষকে আমরা পেয়েছি। ভোট কবে? ভোট ভোট ছ তারিখে ভোট। সব খোঁজ খবর রাখছেন এখনো? না, খোঁজ খবরও রাখিনি। ভোটের জন্মস্থল থেকে আজ পর্যন্ত আমি ভোটার হয়েছি। আমার সন্তান ভোট যখন হয়েছিল তখন থেকে ভোটার। আজকে অবস্থা দেখে মনে হচ্ছে এখানে তৃণমূল ছাড়া আর কেউ আর কোনো প্রচার নেই। কারণ এই যে মোদি বিজেপি, তারপরে কেউ কেউ বলছেন যে সিপিএম ফিরে আসতে পারে, এই ব্যাপারগুলো মৃত কোনোদিন ফিরে আসে না। মানে সিপিএম, সিপিএম মৃত ফিরে আসতে পারে না। অনেক কষ্ট করে তাকে মমতা তাড়িয়েছে। মমতা যেটা জোট বলে যেটা করছে, জোটটা নাও হতে পারে, কিন্তু মোদি যে মেজরিটি হবে তার কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে মমতার এই যে একটা অকৃত্রিম দান সিপিএমকে 17 বছর, 33 বছর ছিল, 34 বছর ছিল, কী অত্যাচার যে করেছে আমি বলতে পারি, অন্য কেউ যারা আজকে যুগের ছেলেরা বলতে পারবে না। ওকে, আপনার নাম? আমার নাম দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ঠিক আছে, ওকে। উনি খুব সিনিয়র মানুষ, উনি ওনার বক্তব্য পেশ করলেন যে কি দাঁড়াবে ভোটকে কেন্দ্র করে। দাদা, ভোট কবে? 6ই মে। চাটা খান না, কোনো অসুবিধা নেই। 6ই মে ভোটে কি কি হাওয়া কাজ করছে বলুন তো। এখন তো চারিদিকে যা হাওয়া বইছে ওই তো বিজেপির হাওয়া। 2019 আবার একবার মোদী সরকার, কিন্তু ওনাকে তো বলছে 2019 বিজেপি ফিনিশ। ওইসব ওরকম বলতে হয়, বিরোধীরা তো সব কথাই বলে। বিরোধীর কথায় কান দিলে হবে? বিরোধীরা সব কথাই বলবে। পার্টি করেন নাকি? না, পার্টি করি না। তো কিন্তু এই যে বলে তৃণমূল কংগ্রেস তো অনেক উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট, কন্যাশ্রী, যুবশ্রী, তা সত্ত্বেও মানুষ বিজেপিকে ভোট দেবে? আর শিক্ষাটাকে কি করেছে, শিক্ষার অবস্থাটা কি করেছে? আজ স্কুলে স্কুলে ঘুরে দেখুন, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। আমাদের মতো এই যে বেকার ছেলেরা আজ 10 লাখ টাকা 12 লাখ টাকা করে দিয়ে চাকরি করতে যাবে? তৃণমূল সরকার তো শিক্ষার অবস্থাটাকে পুরো একবারে ডুবিয়ে দিয়েছে। কি নাম আপনার? তন্ময় পাত্র। আরামবাগের বাড়ি? না, আরামবাগে না, হেলান। ওকে, অনেকে বাইরে থেকে এসছেন আর কি, বাইরে থেকে এসছেন কথা বলেন। দাদা, একটু ঘুরে একটু ঘুরে আমরা একটু ভোটের হাওয়া দেখছি যে আরামবাগে কি কাজ করছে, কি মনে হচ্ছে বলুন তো? ভোট ফোনে ফোনে এসে হ্যাঁ বলুন। দিদি ছাড়া কোনো কথা নেই, দিদির দল ছাড়া কোনো এখানে কথা হবে না। কিন্তু আমার মনে মোদি মোদি করছে অনেকে। মোদি মোদি ওটা তো হাওয়া ছড়ানো হয়েছে, এটা নিয়ে তো কোনো ভাবনার ব্যাপারই নেই। কেন দিদি? দিদির যা উন্নয়ন, দারুণ উন্নয়ন, এ তো সব মানুষই বুঝতে পারছে। আর কেউ কেউ বলছেন যে যে মাঝখান দিয়ে হয়তো বেরিয়ে যেতে পারে সিপিএম। না না, সেটা আবার কখনো হয়? সিপিএম এর এত অত্যাচার তো মানুষ ভুলতে পারবে না। 34 বছর যে অত্যাচার করেছে তা সেটা কি আর ভুলতে পারে মানুষ? আর মোদীর যে ডিজিটাল ইন্ডিয়া, নোটবন্দি, এইসব কিছু, এতে তো বরং খারাপই হয়েছে। নোটবন্দি করার পর তো খারাপ হয়েছে, ভালো তো কিছু হয়নি। আবার নাম কি বললেন? শ্রীকান্ত মন্ডল, আরামবাগি বাড়ি। ওকে, অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন। দিদিকে পেয়েছি, দিদি ভোট কবে? 6 তারিখে। 6 তারিখে ডেটটা ঠিক মনে রেখেছেন। কি মনে হচ্ছে কোন নেতারা বেশি বেশি করে আসছেন ভোট দেওয়ার জন্য বলতে? দিদিকেই তো আমরা মানি, দিদিকেই মানো। দিদিকেই মানবে, কারণ দিদি অত মমতা দিদি, তাই তো? দিদি না মোদি নাকি সিপিএম ফি আসবে, এই নিয়ে কিন্তু বিরাট চর্চা হচ্ছে। আমরাও একটা পা বোঝার চেষ্টা করছি আরামবাগের বিভিন্ন জায়গায় নেমে নেমে, বাজারে নেমে, যে সাধারণ মানুষ তারা কি বলার চেষ্টা করছেন, তারা কি বুঝছেন। আমরা দেখি আর কাকের সঙ্গে কথা বলা যায়। আর আজকে রবিবার এবং দলের প্রচার। দাদা জানান ভোট কবে? আমি জানি না ভোট কবে। ভোট কবে জানেন না? ভোট দেবেন না? ভোট তো দেবো। ভোট তো দেবো। তাহলে কবে যাবেন ভোট? ভোট এখন এখন জানা নেই আমার কবে ভোট। কি বলছে কে? 6 তারিখে। 6 তারিখে তো কারা বেশি ভোট দেওয়ার কথা বলতে আসছে, তৃণমূল না বিজেপি না সিপিএম, কারা বেশি বলতে বলছে? 3টে দলই আসছে। সব দলই আসছে। সিদ্ধান্ত হয়েছে কাকে দেবেন ভোট? সিদ্ধান্ত তো হবে, বলা যাবে না। না, বলা যাবে না, বললে মুশকিল আছে। আমরা দেখছি, আমরা আস্তে আস্তে মোদের দিকে যাওয়ার চেষ্টা করবো যে তারা কেউ কিছু সবাই যে কথা বলবেন তা কিন্তু নয়। অনেকে দেখবেন যে ক্যামেরা যাচ্ছে আমার একেবারে সঠিক। দাদা একটু দাঁড়ান না, কেন ভোট নিয়ে বলতে বিরাট ভয় আতঙ্ক বলেছি না, যে ভোট নিয়ে সবাই যে কথা বলবেন তা কিন্তু নয়। দাদা দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার কোনো আতঙ্ক নেই তো ভোট নিয়ে কথা বলতে? না, কিছু আর নিয়ে নেয় না। কি কি মনে হচ্ছে এই যে 6 তারিখে ভোট, হাওয়া কি কাজ করছে? ভোট কবে?
কিছু বলা যাবে না। অর্থাৎ বুঝতে পারছেন যে যারা বলা যাবে না বলছে তাদের কারণটা কি, এটাও কিন্তু একটা বার্তা বলা যায়। শুধু শুধু পালিয়ে যাচ্ছেন মানে এই নয় যে তারা তারা যে কেন পালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু এটা বলা যায়। দাদা ভোট কবে? 6 তারিখ। কি মনে হচ্ছে হাওয়া কি কাজ করছে? হাওয়া কি আর টিএমসি জিতবে? কেন এখন অনেকে বলছে যে মোদিও নাকি জিততে পারে। মোদি জিততে পারবে না কেন? মোদির কোনো ব্যাপার নেই। কেন ব্যাখ্যা করুন, টিএমসি কেন কেন মোদি না, কেন বা সিপিএম ফিরে আসতে পারবে না? সিপিএম ফিরে আসার চান্স নেই, ভোটে তো ভালোই হচ্ছে। আর মানুষ কি মনে হচ্ছে অবাধে ভোট দিতে পারবে? ডেফিনেটলি। দাদা এদিকে আসুন না একটু, আমরা চেষ্টা করছি কথা বলার। ভোট কবে? 6ই মে। 6ই মে। তো কি মনে হচ্ছে হাওয়া কি কাজ করছে? হাওয়া কিন্তু বুঝতে পারে না এখন। হাওয়া কিন্তু বুঝতে পারা যাবে না। কেন বুঝতে পারা যাবে না? মোদি দিদির ঝড় অনেকে বলছে, মোদির ঝড় অনেকে বলছে, আবার যে সিপিএম ফিরে আসতে পারে না। দিদি তো ঝড় আজ, আর মোদি মনে তো বলা যাবে না। যাই হোক, অনেক রকমের মত, যে যার মতো করে মত প্রকাশ করছেন সবাই। যে আমি বলছি যে সবাই যে মত প্রকাশ করুন তার সেটাও কেন দেখছি না। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা একটু ঘুরে, আরামবাগের বাড়ি তো? কি মনে হচ্ছে দাদা ভোট হাওয়া কি কোন দিকে? যেমন চলছে তেমনই চলবে, আর কি আছে যে আজ সেই থাকবে। অনেক কিছু চলছে, কি কি কোন দিকে হাওয়া চলছে বলুন না। আরামবাগে যেমন আছে তেমনই থাকবে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, কেন এই মোদির প্রভাব পড়বে না বলছেন? সেটা আমি কি করে বলবো, তোর ভোটে ভোটে দেখা যাবে। আচ্ছা, আর এই যে মাঝখান থেকে সিপিএম বেরিয়ে যেতে পারে এরকমও কেউ কেউ বলছে? না সেরকম কোনো খবর পাইনি। খবর পাওয়ার কথা নয়, কারণ এটা অনুমান করতে হবে। অনুমানের ভিত্তিতে তারা কিন্তু ওরা বলতো। আমরা দেখি একবার নতুন ছেলেকে দেখি তারা। ভাই নতুন না তো কথাই বলবেন না, কারণ যদি বাড়িতে গিয়ে আবার চাপ খেতে হয় বা বাবাকে বলতে পারে যে কেন এই অমুক দলের হয়ে কেন কথা বলেছিস, এই তো ব্যাপার রয়েছে। আমরা দেখি আর একটু পেছনে যাবার চেষ্টা করি যে এই ভোটের যে হাওয়া কাজ করছে সেটা নিয়ে কার কি মত। দাদা এদিকে আসুন। আচ্ছা, এখন ধূমপান চলছে, কথা বলা যাবে না। যাই হোক, আমরা একটু দ্বন্দ্বের যারা রয়েছেন চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলা, এবং সামনে আরো নেতৃত্বস্থানীয় দেখছি মনে হচ্ছে। হ্যাঁ ভালো তো আছি, কি মনে হচ্ছে ভোটের কেমন কাজ হচ্ছে? ভোটের কাজ ভালো হচ্ছে। কি বলছেন লোকজন, মোদির দিকে যাচ্ছে নাকি? না না, দিদি ছাড়া কোনো ব্যাপার নেই। আর দলের হয়ে কেমন সব প্রচার করছেন ওই আপনাদের ওয়ার্ডে? ওয়ার্ডে প্রচার হচ্ছে ভালো, তৃণমূলের প্রচার হচ্ছে। নিশ্চয়ই তো, আপনাদের তৃণমূলের কর্মী বলছি যে ভোটকে কেন্দ্র করে এই যে প্রচার হচ্ছে, গরমে খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ গরমে তো অসুবিধা হবে, গরমে ভোট গরমে তো অসুবিধা হবে। যাই হোক, আমরা দেখি দোকানদার যারা ব্যবসা করছেন, যারা ব্যবসা করছেন তারা কি কোনো কথা বলবেন নাকি তারা খুব সাইলেন্স থাকবেন? দেখি যাওয়ার চেষ্টা করছি। দাদা আপনার দোকান তো নাকি? ভোট কবে? ভোট হচ্ছে 6 তারিখ, 6ই মে। কি হাওয়া কোন দিকে? হাওয়া এখানে আমার শাসক গোষ্ঠী তৃণমূল। কেন বিজেপির ডিজিটাল ইন্ডিয়া নোটবন্দি কত কি সেটা আমি ঠিক অতটা এখানে এফেক্ট নয়। এখানে আমার এই ওয়ার্ডটা 3 নম্বর ওয়ার্ড, আরামবাগে রাইটিস ভোটার সবসময় রাইটিস মনোভাবাপন্ন, তবে কিছু বিজেপিও এখন ইয়ে হয়েছে। সিপিএম ফিরে আসার চান্স নেই? না এই মুহূর্তে কোনো প্রশ্নই নাই, এই মুহূর্তে কোনো প্রশ্নই নাই, আগামী পরবর্তীকালে দেখা যাবে। কি নাম আপনার? অসীম ব্যানার্জি। অসীম ব্যানার্জি দোকানদার, স্থানীয় দোকানদার, তিনিও কিন্তু একটা মত প্রকাশ করলেন তার বিষয়ে। আমরা দেখি আরও কার সঙ্গে কথা বলা যায়। আমরা একেবারে লটারির দোকান দেখছি। দাদা ভোট কবে? ভোট 6 তারিখে। আচ্ছা, ভোটে হাওয়া কি কাজ করছে? ভালো হচ্ছে। না হাওয়া কোন দিকে, মানে তৃণমূল না বিজেপি না সিপিএম? হাওয়া সব সমান, সব সমান, যে কেউ যে কেউ জিততে পারে। দাদা একটু শুনে আসুন, আমার মুখে দেখা যাচ্ছে না লাইটে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, কিন্তু বিষয়টা হচ্ছে একটু একটু ক্যামেরা অফ করে। না না ক্যামেরা অফ করুন না, হাওয়া কোন দিকে? না না আমি সরকারি চাকরি, সরকারি চাকরি না, সে বলতে পারবো। লটারির দোকানদার তিনি কি বলেন, লটারি কার ভাগ্যে জুটবে ভোটেতে? দাদা এদিকে আসুন না, অনেক ব্যস্ত বলছি যে হাওয়া কোন দিকে কাজ করছে বলুন তো? হাওয়া কোন দিকে কাজ করছে কি করে বলা যাবে? হাওয়া সব দিকে কাজ করবে না। কেউ বলছেন যে বিজেপি নতুন করে আসছে, কেউ বলছে সিপিএম ফিরে আসতে পারে, কেউ কেউ কংগ্রেসের কথা বলছে, সেটা আমরা বলতে পারবো না। বলতে পারবো না, বলা যাবে না? না বলতে পারবো, বলা যাবে না। কেন মানে বললে কোনো সমস্যা আছে? দোকান হয়তো না থাকতে হবে, ওরকম কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে। সবাই যাই বলুন না, সবাই যে কথা বলবেন সেটা কেউ নয়, আমরা কথা বলার চেষ্টা করলাম অনেকের সঙ্গে।
আমরা এইভাবেই বিভিন্ন জায়গায় মতামত দেওয়ার চেষ্টা করবো যে ভোটের হাওয়া কোন দিকে কাজ করছে, কি বলছেন আরামবাগ এলাকার বিভিন্ন এলাকার মাস। এর আগে আমরা থানা চত্বরে কথা বলেছি, তারপরে আজকে আমরা একেবারে বয়েজ স্কুল চত্বরে যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম। এইভাবেই আমরা চলে যাব বিভিন্ন বাজার এলাকাতে এবং সেখানকার সাধারণ মানুষের রায়, জনতার রায় সেটা তুলে ধরবো আপনাদের সামনে। আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে।